এশিয়া কাপে প্রথম আকর্ষণই হতে চলেছে ভারত পাকিস্তান দ্বৈরথ। ফাইনালে উঠলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ এবারের এশিয়া কাপে তিনবার পরস্পরের মুখোমুখি হবে, যা আসন্ন টি-20 বিশ্বকাপে দুই দেশের প্রথম ম্যাচের মহড়া হিসেবেও চিহ্নিত হচ্ছে। এশিয়া কাপে ভারত সফলতম দ্বৈরথেও এগিয়ে রয়েছে পাকিস্তানের চেয়ে। এশিয়া কাপের ইতিহাসে ভারত পাকিস্তান ম্যাচ হয়েছে 15টি, তার মধ্যে ভারতের জয় 8টিতে, পাকিস্তান জিতেছে 5টিতে, দুটি ম্যাচ পরিত্যক্ত। 1984 সালে প্রথমবার এশিয়া কাপে পাকিস্তানকে 54 রানে হারায় ভারত। 1988 সালে জয় 4 উইকেটে। 1995 সালের এশিয়া কাপে ভারতকে 97 রানে হারিয়েছিল পাকিস্তান, সেটি এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে তাদের প্রথম জয়। 1997 সালে ভারত পাকিস্তান ম্যাচ খারাপ আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়। 2000 সালের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান জেতে 44 রানে। 2004 সালে পাকিস্তান জয়লাভ করে 59 রানে। 2008 সালের এশিয়া কাপে ভারত পাকিস্তান দুবার পরস্পরের মুখোমুখি হয়েছিল, একটি ম্যাচে ভারত জেতে 6 উইকেটে, অপরটিতে পাকিস্তান জেতে 8 উইকেটে। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। 2010 সালে ভারত এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছিল 3 উইকেটে। শেষ 5টি সাক্ষাতের নিরিখে ভারত এগিয়ে রয়েছে 4-1 ব্যবধানে। 2012 সালে এশিয়া কাপে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়েছিল ভারত। 2014 সালের এশিয়া কাপে পাকিস্তান জেতে 1 উইকেটে। 2016 সালে টি-20 ফরম্যাটে এশিয়া কাপ হয়েছিল, সেবার ভারত পাকিস্তানকে হারিয়ে দেয় 5 উইকেটে। 2018 সালে সর্বশেষ এশিয়া কাপে দুবারের সাক্ষাতে দুবারই পাকিস্তান গজ সেরেছিল ভারত, একটি ম্যাচে 8 উইকেটে এবং অপর ম্যাচে 9 উইকেটে জয় ছিনিয়ে নেয় মেন ইন ব্লু। 2018 সালের এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে রোহিত শর্মার 52 ও শিখর ধাওয়ানের 46 রানের সুবাদে ভারত 8 উইকেটে হারিয়েছিল পাকিস্তানকে। এরপর সুপার ফোরের ম্যাচে শিখর ধাওয়ানের 114 ও রোহিত শর্মার অপরাজিত 111 রানের দৌলতে 9 উইকেটে জয় নিশ্চিত করেছিল ভারত।